ছোটবেলা থেকেই আম্মু যখন লতি কাটতো তখন দেখে অনেক বেশি ভয় পেতাম, আর মনে মনে ভাবতাম যে কীভাবে যে লতি কাটে, হাত চুলকায় না কেন আর ভয় পায় না কেন। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছের এবং দূরে, দেশে বন্ধুদের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আর আপনাদের দয়ে বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য। আশা রাখবো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম, আর গৃহিণীদের সর্বপ্রথম কাজ হলো রান্নাঘরে যাওয়া, বাচ্চাদের জন্য কিছু নাস্তা বানানো বা হাজব্যান্ডের জন্য বানানো। একটা সময় ছিল যখন ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হতাম, মুখে কিছু মাখতাম, আর এখন আসলে উজু করে নামাজটা পড়েই এরপরে রান্নাঘরে চলে আসি। এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। তো কতটা পরিবর্তন! তো অন্যের জন্য আমরা পরিবর্তন হতেও আসলে দ্বিধা করি না। সকালবেলা শুধু মাথার ভিতরে ঘুরে আজকে কী নাস্তা করব, কী বানাবো, কী খাবো। তো সবসময় আমার ঘরে নুডলসটা থাকে, কারণ হচ্ছে এটা ঝটপট করা যায়। প্রথমেই আমি তারিফকে একটু ঠান্ডা করব, কারণ ও অনেক বেশি জ্বালাতন করে, ওর পেটে যখনই ক্ষুধা লাগে ও অনেক বেশি কান্নাঘাটি করে, তো ওকে একটু সামলাতে হবে প্রথমে। তো তাসকিন তো স্কুলে যাবে, তো সেই হিসেবে একটু নুডলস রান্না করতেছি, ওদের দুই ভাইকে একটু খাইয়ে দেবো আর কি। তো আমি সেদ্ধ নুডলসটা ওদেরকে দিই, কারণ তেলটা আসলে ওদেরকে দেই না, ওরা যেহেতু বাচ্চা মানুষ। এর পরবর্তীতে এখন কিন্তু রান্নাবাড়ির যোগাযোগ করতেছি, আজকে মোটামুটি লতি আনছে। তো লতি কাটতে আমার আগে এত বেশি ভয় লাগতো, বিয়ের আগে আম্মু যখন লতি কাটতো তখন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর ভাবতাম আম্মুর কত ধৈর্য, একটু হাত চুলকায় না। আর এখন যদি কেউ আমাকে 2 কেজি লতি এনে দেয়, আমি অনায়াসে 1-1.5 ঘন্টার মধ্যে কেটে ফেলতে পারবো। তো এটাই পরিবর্তন। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি, যেহেতু এগুলো বড় চিংড়ি, খুব বেশি দেওয়া লাগে না, মানে অল্প কয়টা নামিয়েছে, এগুলো একটু ফিস ফিস করে দেবো আর কি। তো চিংড়ি মাছের ফ্লেভারে যে কোনো তরকারি আমার কাছে ভালো লাগে, যদি ছোট চিংড়ি হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তো এখন তো আসলে বাজারে গেলে মাথায় আগুন জ্বলে, ছোটো ছোটো চিংড়ি মাছগুলো আগে 500 টাকায় পাওয়া যেত, আর এখন 700-800 টাকা। তো এখানে হচ্ছে লতিগুলো আমি কেটে নিচ্ছি, আর মোটা লতি আনে, কারণ হচ্ছে বাচ্চা নিয়ে আসলে পারি না। যখনই রান্নাঘরে আসি কত কথা মনে পড়ে যায়, আর আমি আসলে যতটুকু গুছিয়ে কাজ করি, যদিও বাচ্চা নিয়ে পারি না, ততটুকু কিন্তু আমার মায়ের থেকে শিখেছি। ছোটোবেলা থেকে আম্মুকে দেখে আসতেছি একটার পর একটা গুছিয়ে কাজ করতে, সকালবেলা নাস্তার পর্ব যখন শেষ হতো এরপরে দুপুরে রান্নাবাড়ির যোগাযোগ করতো আস্তে আস্তে বসে বসে। তো এরপরে আমরা যখন বিরতির টাইমে বাড়িতে আসতাম তখন আমাদের জন্য শাক ভাজি করে রাখতো বা কোনো একটা কিছু তৈরি করে রাখতো। তো সেই দিনগুলোর কথা আসলে মনে পড়ে যায়। এখানে হচ্ছে আমি কথা বলতে বলতে লতিগুলো কেটে নিয়েছি, আর অনেকেই এখন মনে মনে ভাববেন লতির ভিতরে কেউ কি আলু দেয় নাকি। তো আজকে আমি যেহেতু লতি রান্না করতেছি, বাচ্চারা তো আসলে এটা খেতে পারবে না, তো ওদের জন্য মূলত কয়েকটা আলু কেটে দিয়েছি যাতে করে ওরা খেতে পারে আর কি। তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর গতকালকে দাসকিনের ফুফু আসছিল, রাতের বেলা ছিল, তো আজকেও আসে। তো আপু লতি খেতে অনেক বেশি পছন্দ করে, তো ভাবলাম একটু সুন্দর করে মজা করে রান্না করি। যেদিন আসলে একটু সময় নিয়ে একটু মনোযোগ দিয়ে রান্না করি সেদিন কিন্তু রান্নাটা বেশ মজা হয়, কিন্তু আসলে যেদিন তাড়াহুড়ো করে রান্না করি সেদিন অত বেশি আমার নিজের কাছেও ভালো লাগে না। তো লতিটা খেয়ে আসলে সবাই এত বেশি প্রশংসা করেছে, আর লতি কাটতে সবসময় আমার 1-1.5 ঘন্টা লাগে, কিন্তু খেতে 10 মিনিটও লাগে না, মাশাল্লাহ, গলা একটুও চুলকায় না। আমি এখানে রসুন বাটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা একটা লাইক আমার আজকের ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, ফলো করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার এই সিম্পল ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো দেখতেছেন। তো এখানে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিলাম, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে এরপরে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে আমি কেটে কেটে নিয়েছি আর কি। যখনই ছোটো চিংড়ি মাছগুলো আনে তখনই আমি অল্প অল্প করে রেখে দিই পলি ব্যাগে ভরে, যাতে করে একটু শাক রান্না করলাম অল্প একটু দিয়ে দিলাম, বা যে কোনো তরকারি বা ভাজিতে দিলে, চিংড়ি মাছ যে কোনো কিছুতে দিলে আমার কাছে ভালো লাগে। আর যদি ইলিশ মাছ বা চিংড়ি মাছের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে আমি চিংড়িটাই বেছে নিই। বেলা থেকে এই মাছটার প্রতি আমি অনেক বেশি দুর্বল, তো এখন লতি মনে হচ্ছে বেশি বেশি, কিন্তু একটু যখন সেদ্ধ হয়ে যাবে তখন কমে যাবে আর কি। আর এটাতে আমি একেবারেই পানি দেবো না, একেবারে ভাজা ভাজা করে ফেলবো আর কি। তো রান্না করতেছি ঠিক আছে, কিন্তু রান্না রেখে যে কয়বার তাসকিন তারিফের কাছে যাচ্ছি, বা সে তো ওদের ফুফু আছে, আজকে আর আমাকে জ্বালাবে না, তাসকিন তারিফ ফুফুর কাছেই আছে, একটু আগে দোকানে গিয়ে অনেকগুলো জিনিস আনছে। তো বাচ্চাদেরকে আসলে উনি অনেক বেশি পছন্দ করে, এখনই ওদের ফুফু আসে আমি একেবারে রিল্যাক্স মোডে থাকি আর কি। তো আমি কিন্তু এর আগে গরুর মাংস বা মুরগির মাংস রান্না করেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই তো আপা আবার ভাত খেয়ে আজানের পরপর, মানে জোহরের নামাজের পরপরই আবার চলে যাবে, সেজন্য তাড়াহুড়ো করে রান্না করতেছে। এখন বাজতেছে প্রায় 10টার মতো, এরই মাঝে কিন্তু আমার লতিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেন। আর মোবাইলে অত বেশি কালারটা সুন্দর আসতেছে না, কিন্তু বাস্তবে অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে কালারটা। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।